হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে প্রেশার পাম্প কীভাবে লাগাতে হয়। তো এই হচ্ছে ট্যাঙ্কি, ট্যাঙ্কির থেকে এলবো দিয়ে নেমে আমরা এখানে একটি নন রিটার্ন ভালভ লাগিয়েছি। তো এখান থেকে একটি ইউনিয়ন লাগিয়েছি, ইউনিয়নের নিচ থেকে আমরা পাইপ সেটিং করে তো প্রেশার পাম্পের সাথে সংযোগ করতে হবে। তো এই নন রিটার্ন ভালভের উপর থেকে এটা ইনিন লাইনে যাবে আর নিচে যাবে আউটার লাইন। নন রিটার্ন ভালভের কাজ হবে উপরে পানিটা যেন প্রেশার পাম্পের পানি না চলে যায়। তো এই কাজ দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে প্রেশার পাম্পের মিটার, তো এটা কত স্পিড আছে তো দেখানো যাবে। আর এটা হচ্ছে মোটর, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমরা কাজগুলো করব। তো এবার আমরা একটি শর্ট নিপুল কেটে নিচ্ছি, একটি মাপ করে পাইপ কাটছি। তো ইউনিয়নের সাথে এটা যোগ দিতে হবে। তো এবার প্যাচ কেটে নেওয়া হবে। তো ফটাফট প্যাচ কেটে আমরা কাজগুলো করে দিচ্ছি। দেখতে থাকুন ভিডিওটি, ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেলটি অল করে দিন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আমাদের এটি এটি নিলাম। এবার আমরা মোটর থেকে এটি পর্যন্ত একটি শর্ট নিপুল বানাই নিয়েছি, এটা টাইট করে দিলাম ইউনিয়নের ওপর পর্যন্ত, দেখতে পাচ্ছেন। তো এবার থ্রেড টেপের অসার করে এটা টাইট করে দিচ্ছি। তো আপনারা এভাবে করে টাইট করে দিবেন। তো আমাদের এই লাইনটি দেখুন গেছে কিভাবে, এখানে একটি ট্যাপ লাগানো হয়েছে। তো এই লাইনটি ট্যাপের পরে সকেট দিয়ে আমরা জোড়া দিয়ে আরেকটি লাইন নিয়ে গেছি এই সাইডে। তো এটা হচ্ছে বাথরুমের লাইন। তো এই পাইপ দিয়ে এলবো হয়ে একটি বাথরুমের পাইপটি নেমেছে। তো আমরা এবার কী বলে যে মেন মোটর পানি তুলে সেই মোটরটি সংযোগ দিয়ে নিচ্ছি। তো ইউনিয়ন দুটা টাইট করে দেওয়া হলো। এখান থেকে এই পানিটি উঠে ট্যাঙ্কি পুরার কাজে ব্যবহৃত হবে এই মোটরটি। এখানে এলবো একটা লাগিয়েছি। তো এই কাটিংটি আমরা ভিতরে কাটিং করে টি দিয়ে সোজা চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে একটি ইস্তাকো লাগানো হয়েছে, এটা অপনের কাজে ব্যবহার করা হবে। বন্ধুরা, আমাদের লাইনটি সংযোগ করা হয়ে গেছে। তো এবার আমরা মোটর কানেকশন দিয়ে টেস্ট করছি, দেখুন কেমন স্পিড মোটরের। তো আমরা ট্যাপটি খুলে দিলাম, দেখুন। দেখি